হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব শিং মাছের ঝোল। এখানে রয়েছে শিং মাছ, আলু কাটা আর জিরা বাটা, হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা আর কালো জিরা। আমি প্রথমে জিরের সাথে একটু মাছটা দিয়ে দেবো। তার আগে আমি আলুতে ছিটে ফোটা হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালোভাবে মেখে তেলে ভেজে নেবো। আলুটা ভাজা ভাজা হতে থাক, এর মধ্যে আমি মাছটা মেখে নিচ্ছি। মাছের জিরে বাটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু হলুদের গুঁড়ো দেবো, স্বাদ মতো মরিচের গুঁড়ো দেবো। আমি আগেই বলেছি যে আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই মরিচের গুঁড়োটা বেশি দিলাম, আর অল্প পরিমাণে লবণ দেবো। তারপর মাছটাকে খুব ভালোভাবে মাখবো, যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। মাছটাকে মাখার পরে আমি মাছটা এখানে রেখে দেবো, আর এখানে যে আলুটা রয়েছে সেটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে আমি আলুটা নামিয়ে নেবো। কড়াইতে একটু তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমাদের আগে থেকে যে মেখে রাখা মাছটা সেই মাছটা দিয়ে দেব। মাছটা ভালোভাবে কড়াইতে চারপাশে দিয়ে তারপর আমি মাছটা ঢেকে দেব। 2 মিনিট রান্না হওয়ার পর আমি মাছটা উল্টাবো, উল্টে আমি মাছটা উল্টে দেব, উল্টে তারপর আমি 2 মিনিট আবার রান্না হতে দেবো। তারপর আমি মাছে তেল দিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি আগের ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোও দিয়ে দেব। এবার আমি মাছটা কিছুক্ষণ রান্না হতে দেব। যখন মাছটা রান্না প্রায় শেষ পর্যায়ে হবে তখন আমি একটু টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কি না, কারণ আমি আগে অল্প লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে তারপর আমি গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি শেষমেশ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে মাছটা আর 1 মিনিট রান্না হতে দেব, রান্না হওয়ার পর নামিয়ে ফেলব। ওকে, আমার শিং মাছের ঝোল রেডি। অনেক 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 ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য।